যে আমার বাগ্নির সাথী, সে এই গ্রামেরই নাতি, মাতা ভাজি সাহেবের বাগ্নি এবং আমার আদি কাকার নাতি। এ তো আমাদেরও নাতি, আমাদেরও বাগ্নি, কত কর না কে, এত অধিকার আছে কার নানার বাড়ি নেয়া, কথা কর না কিসের লেগে শিকার আসে কি না। তো অধিকার যদি থাকে, বিবেকটা আপনাদের কাছেই দিলাম, আমি আর চাইলাম না, আর কিছু বললাম না। তারপরে একবার না দুইবার দাঁড়াইছে, তার একটা আশা আছে, আল্লাহ যেন মনের আশা পুরো করে না ভাই। তাকবীর দানবীর সাথী তালুকদার, সাথী তালুকদার 1,010 টাকা কান মা। ইয়াবা ব্যবসায়ীর বাড়ি, মাদক ব্যবসায়ীর বাড়ি, চাল চুরের বাড়ি, গরিবের ত্রাণ চুরের বাড়ি, চোরাকার বাড়ির বাড়ি। বাহ, খুব প্রশংসনীয় কর্মকাণ্ড। দর্শক, মাধবপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোর কয়েকটি বাড়ি চিহ্নিত করতে বাড়ির সামনে মাদক ব্যবসায়ীর বাড়ি, চোরাকার বাড়ির বাড়ি লেখা সাইনবোর্ড লাগিয়েছে বিজিবি। সীমান্তে মাদক ব্যবসা পাচার নির্মূলে এমন উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, এই জন্য ধন্যবাদ। তবে রাতের ভোটে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বাড়িতে ভোটের সাইনবোর্ডটা লাগাতেও ভুলবেন না। আর বঙ্গভবনের সামনে জোরপূর্বক দখলকারী রাতের ভোটে অবৈধ প্রধানমন্ত্রী, এই সাইনবোর্ডটাও লাগিয়ে দিবেন দয়া করে। আসসালামু আলাইকুম। যাক, এবার আসল কথায় আসি। দর্শক, বাংলাদেশে কিছু জায়গায় ওয়াজের নামে ফেতনার সৃষ্টি করা হচ্ছে, তাতে বাংলাদেশের ওয়াজ মাহফিলকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, পরোক্ষভাবে ইসলামকে অপমান করা হচ্ছে। কিছু জাহেল আলেম নামের ভণ্ডদেরকে দিয়ে যুগ যুগ ধরে চলে আসা এমন একটি ঐতিহ্যবাহী কোরআনের মেলাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। জেনে শুনে একটা ইসলাম বিদ্বেষী গ্রুপ এই ধরনের ঘৃণ্য কাজ শুরু করে দিয়েছে, তাতে নামধারী বন্ড বক্তারাও জড়িত রয়েছেন। এই হুজুরগুলো পরোক্ষভাবে ইসলামকে অবমাননা করছে, ইসলামের ফরজ একটি বিধানকে সরাসরি লঙ্ঘন করছে, শত শত মানুষের সামনে মহিলাকে স্টেজে এনে রাজনৈতিক প্রচারণা করা হচ্ছে। কোনো জায়গায় মহিলা বক্তার পাশাপাশি চেয়ারে বসে থাকে, আবার কোনো জায়গায় স্টেজে উঠে মাইকে বয়ান শুরু করে। দর্শক, আবার একটি ভিডিওতে দেখলাম একটি নারী পুরুষকে ধাক খেয়ে স্টেজে উঠে নির্বাচনের জন্য হুজুরের কাছে দোয়া চায়, এবং সেই নারী প্রার্থীর জন্য হুজুরকে ভোট চাইতে অনুরোধ করে। হুজুরও মাশাআল্লাহ মাইকে ভাগ্নি পরিচয় দিয়ে নারীর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করে দেন। আমার আদি কাকার নাতি, এ তো আমাদেরও নাতি, আমাদেরও বাগ্নি, কত কর না কে, এত অধিকার আছে কার নানার বাড়ি নেয়া, কথা কর না কিসের লেগে, অধিকার আছে কি না। দানবীর সাথী তালুকদার, সাথী তালুকদার 1,010 টাকা। কি নীতিবান হুজুর, সারাদিন পর্দার ওয়াজ করে সবাইকে পর্দা শিখিয়ে তারপর নারীকে স্টেজে তুলে সবার পর্দার 12টা বাজিয়ে দিল। দর্শক, আমি এর আগে এই বিষয় নিয়ে আর একটি ভিডিও বানিয়েছিলাম, অনেকে বলেছিল এতে নাকি এই হুজুরের কোনো দোষ নাই, সকল দোষ নাকি মাহফিলের আয়োজকদের, হুজুর নাকি কিচ্ছু জানে না, হঠাৎ নাকি স্টেজে নারীর আগমন ঘটেছে আর হুজুর নাকি খুব প্রতিবাদও করেছে। দর্শক, একটু লক্ষ্য করলেই দেখবেন হুজুর মহিলার কাছ থেকে পয়সা নিয়ে রীতিমতো নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। হুজুর মিষ্টি মিষ্টি হাসি দিয়ে নারীর মুখোমুখি তাকিয়ে সেই নারীর সাথে অনেকক্ষণ কথাও বলেছেন। দর্শক, কত বড় জাহেল হলে এই ধরনের কাজ করতে পারে, অথচ আমার আগের ভিডিওতে অনেকেই বলেছে হুজুরের নাকি কোনো দোষ নাই, সব দোষ নাকি এই আয়োজকদের, আর কি করলে হুজুরের দোষ প্রকাশিত হবে এটাই হুজুরের বক্তরাই বলতে পারবে। দর্শক, এইগুলো সবই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, ইচ্ছে করেই এই ফালতু কাজগুলো করা হচ্ছে যাতে বাংলাদেশে ওয়াজ মাহফিলের গুরুত্ব কমে যায়। ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ আর বিধর্মীদের কাছে ইসলামকে হাসিঠাট্টার বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে। দর্শক, এই বন্ডামিগুলো জেনে শুনে ইচ্ছে করে করা হচ্ছে, আর যদি ইচ্ছে করে না হবে তাহলে কেন এই মহিলাকে একটি কোরআনের মাহফিলে শত শত পুরুষদের সামনে বসিয়ে রাখতে হবে, কেন এই মহিলাকে প্রধান অতিথি বানাতেই হবে, এটা কি পর্দার খেলাফ নয়? ইসলামের প্রোগ্রামে ইসলামের একটি ফরজ বিষয়কে অমান্য করে কিসের ইবাদত? এটা তো শয়তানের থেকেও বড় শয়তানি, আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল।
দর্শক, আমার কথা হলো আয়োজক গোষ্ঠীকে যদি বাধ্য হতে হয় যে মহিলাকে স্টেজে আনতেই হবে, শত শত পুরুষদের সামনে বসাতেই হবে, তাহলে এমন ওয়াজ মাহফিল না করানোই ভালো। তাতে অন্তত ফরজের সাথে বেয়াদবি করা হবে না, ইসলামের সাথে ঠাট্টা করা হবে না। আমার প্রশ্ন হলো, এই জাহেল বক্তাগুলো যে মহিলাকে সামনে বসিয়ে বক্তৃতা দেয় পর্দার কথা বলে, এতে এদের লজ্জা লাগে না? এই ধরনের প্রোগ্রাম বর্জন করলে কি হয়? শুধুমাত্র কিছু টাকার জন্য এই ধরনের বর্ণামি তারা শুরু করে দিয়েছে। পর্দা ত্যাগ করার জন্য এই হুজুরগুলোকে আগে বেত্রাঘাত করতে হবে। দর্শক, যুগ যুগ ধরে আবহমান বাংলায় প্রচলিত ওয়াজ মাহফিলের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, আর এই নারী ফেতনাটা চালু করা হয়েছে শুধুমাত্র ওয়াজ মাহফিলকে ধ্বংস করার জন্যে। নামধারী কিছু বন্ড বক্তা সামান্য পয়সার জন্য নিজেকে বিকিয়ে দিয়ে, নিজের ইমান আমলকে বিসর্জন দিয়ে ইসলাম বিদ্বেষীদের সাথে তারা মিলেমিশে বাংলাদেশ থেকে ওয়াজ মাহফিলকে মুছে দিতে চাইছে। কারণ এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরো ব্যাপকভাবে তার প্রচলন বৃদ্ধি পাবে, তাতে আস্তে আস্তে মানুষের কাছে এটা স্বাভাবিক ব্যাপার বলে মনে হবে। গ্রামগঞ্জে ওয়াজ মাহফিলেও যাত্রা পালার মতো পুরুষ মহিলার অবাধ বিচরণ শুরু হয়ে যাবে। এই ফেতনার বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে। হক্কানি আলেম ওলামাদেরকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর যারা ওয়াজ মাহফিলে গিয়ে এই ধরনের পরিবেশ দেখতে পাবেন, সেখানে প্রতিবাদ করবেন, এই ভন্ডামি প্রোগ্রামকে বয়কট করতে হবে। সাথে যে আলেম বা বক্তা এই তথাকথিত ওয়াজ মাহফিলে যোগ দিয়ে মহিলাকে সামনে নিয়ে ওয়াজ মাহফিল করবে, সেই বক্তাকে আগে জোতাপেটা করতে হবে এবং চিরদিনের জন্য এই বক্তাকে বয়কট করতে হবে। এছাড়া এই ভয়ঙ্কর ফেতনা থেকে বাঁচার কোনো উপায় নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।